हेलो गाइस, तो तुम्हारा सबाई केमन आछो? खूब भालो आछो ना? आमिओ खूब 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 भालो आछि। ए देखो, आज के सकाल सोमवार सकाल थेके आमि आमार ब्लगटा शुरू करछि। तो ए जे देखो, ए जे पियारा गाछटा कत पियारा पड़े आछे बोलो। हाँ, तो जाइ होक, आमि जामा कपड़ मेले चले आसलाम घरे। एइबारे घरे एसे ए जे लाइटटा अन करे देबो। लाइटटा अन करे दिए सकाल থেকে আমি লাইটটা অন করা হয়নি, লাইটটা অন করে দিয়ে এবার চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ ছেলের জন্য টিফিনও বানাতে হবে। ওই যে সকালটা কত সুন্দর লাগছে না, বাইরেটা খুবই সুন্দর লাগছে। তো এবারে আমি এই যে থালা বাসন কটা ছিল, মানে এই দুটো প্লেট আর একটা প্লেট, মানে একটা থালা দুটো প্লেট ছিল, তো এই কটা আমি ধুয়ে নিচ্ছি। আমি রাত্রেই বাসন ধুয়ে রাখি, তো এটা হয়তো ধোয়ার পরে হয়তো কেউ কিছু খেয়েছে, তো সেটা আমার মনে নেই কিসের। তো যাই হোক, ওটা রয়ে গেছে। তো এই দুটো আমি ধুয়ে নিয়ে, হ্যাঁ ধুয়ে নিচ্ছি। এদিকে আবার আমার ছেলেও উঠে গেছে, এখন ওরও হরলিস টরলিস বানাতে হবে। তো দেখো, তো আরে আর বলছো, এত সকাল থেকে না এত কাজ যে টাইমই পাই না, আর ব্লগ করে না একা একা ভিডিও করা যায় না, খুব সমস্যা হয়। কিন্তু তবুও যাই হোক করছি। হ্যাঁ, তো প্রত্যেক দিন একটা করে ব্লগ না দিলে তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে, যারা যারা আমার ফলোয়ার আছো। তো যাই হোক, এই যে সকাল সকাল আমার বাসনটা ধোয়া হয়ে গেল। এবারে এই যে সিঙ্কের মধ্যে কিছু পড়ে থাকলে না সিঙ্কটা একদম জাম হয়ে যায়। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কী করতে যাচ্ছিলাম, এটা মনে হয় কিছু খেলতে যাচ্ছিলাম। তো যাই হোক, এই যে হরলিক্সের জন্য কাপ নিয়ে নিয়েছি, আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, আর এই যে মুখটা উঠে গেছে, মুখটা নিচ্ছে। তো যাই হোক, এই যে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা আমি নিয়ে যাবো। আমি না হাতের সামনে কিছু পাচ্ছিলাম না, নিজের নাইটি দিয়ে ধরে নিয়ে এসেছি, কত কষ্ট বানিয়ে নিয়ে তোমরা দেবো। যাই হোক, এবার হরলিক্সটা দেবো। হ্যাঁ, হরলিক্সটা দেবো, হরলিক্সও শেষ হয়ে গেছে, আনতে হবে। ওকে বলবো নিয়ে আসবেও, তো আনতে হবে। আমার ছেলের না চোদ্দো তারিখে কিছু ড্যান্স আছে স্কুলে, তার জন্য কিছু ড্রেস কিনতে হবে। তো যাই হোক, এবারে দেখো যে হরলিক্সের জন্য দেখো বাটিটা এত গরম, আমি না হাতের সামনে কিছু পাচ্ছিলাম না। ওইদিকে চলে তো গেছিলাম, কিন্তু কী দিয়ে, এবারে ক্যামেরাটাও নিয়ে যাইনি, তো কী দিয়ে আমি ধরে আনবো? তো দেখো এক্ষুনি আমি আসবো, এক্ষুনি আসবো। এই আসলাম 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 আসলাম, নাইটি দিয়ে ধরে বাটিটাকে নিয়ে যাই। আমার খুব খারাপ লাগে, আমার হাজবেন্ডও আমার খুব বকতে, কিছু না পেলে নাইটি টাইটি দিয়ে ওটা আমি বন্ধ করেও আসতে পারতাম, কিছু নিয়ে আবার গিয়ে ধরতে না। তো না, ওই একবারে আমি নিয়ে চলে আসবো, এটা আমার স্বভাব, অভ্যাস, বাজে অভ্যাস যাকে বলে। তো যাই হোক, এই যে করে চলে আসলাম, এবার হরলিক্সটা বানিয়ে আমি ওকে দেবো। ওর মুখটা ধুয়ে নিয়েছে অলরেডি, মোছো গাজম মুখ মোছো। তো হরলিক্সটা বানিয়ে আমি ওকে দেবো, দিয়ে তারপরে আচ্ছা ওখানে আমি কী করছিলাম, আচ্ছা একটা প্লেট নিচ্ছিলাম, আর প্লেট নিতে গিয়ে না এমন একটা জোরে একটা থালা পড়ে গেছিলো। তো আমি তো ভয়েস রেকর্ড দিচ্ছি, সাউন্ডটা তো তোমাদেরকে শোনাতে পারিনি, অনেক জোরে আওয়াজটা হয়েছিলো, আর সবাই ঘর থেকে চলে চিল্লাছিল কী হলো কী হলো কী হলো। তো যাই হোক, সকালবেলা যখন কিছু হাত থেকে পড়ে বা আওয়াজ পাওয়া যায়, সবাই যখন চিল্লায় মানে খেয়াল করে, খুব ভালো লাগে সেই খেয়ালটা দেখতে। তো যে দুটো বিস্কুট দিয়ে দিলাম, এবারে আমি ওকে টিফিনটা মানে হরলিক্সটা দিতে যাচ্ছি, যাতে ও খেয়ে নেয়। আমার শ্বশুর শাশুড়ি এখনও ঘুমিয়ে আছে, কেউ ওঠে থেকে আবার মুখ ধুয়ে আসলি আর ওকে ধরছিস, ও যেন খালি গায়ে ছিল। আমি না খেয়াল করলাম, আমাকে বলছে মাম্মি আমাকে দেখিও না দেখিও না দেখিও না, আমাকে চিল্লাচ্ছে। হ্যাঁ, আওয়াজটা তো শোনা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটাতে এরকম ও আমাকে বলছিল, মাম্মি আমাকে দেখিও না, তবু হয়তো একটু হয়তো আমি কেটেছি, কিন্তু তবু একটু, হ্যাঁ একটু দেখা গেছে। তো যাই হোক, আর এই জায়গায় আমি খালি গায়ে আছে, ও ওকে হরলিক্স দিয়েছি, তো ওকে যদি খালি গায়ে আছে বলে না সামনে আসলো না। দেখো আমি হাসছিলাম ওর ওর কথাটা শুনে, আমাকে মাম্মি মাম্মি পায়ে ধরি পায়ে ধরি, মাম্মি আমাকে দেখিও না এরকম বলছিল। আরে যে ম্যাটারটা বানিয়ে রেখেছি, এই ম্যাটারটার মধ্যে আমি এখন দেবো হচ্ছে, হ্যাঁ একটা গাজর আর একটু পেঁয়াজ, এই দুটো জিনিস দেবো। তো হয়তো হ্যাঁ হ্যাঁ ঝিকটা, গ্যাসের ঝিকটা ধুয়ে রেখেছিলাম, লাগাতে গেলাম।
गाजर आनते गलम মানে এমন হয়ে গেছে না আমাদের না এই জায়গাটা পুরো ভেঙে দেবো, ভেঙে দিয়ে সুন্দর করে একটা রান্নাঘরেতে আপাতত জন্য বানিয়ে রেখেছি। তো এই যে ম্যাটারটা আমি তখন না তোমাদেরকে শেয়ার করিনি যে কীভাবে এটা, আমি অনেকক্ষণ আগে বা প্রায় দু ঘন্টা আগে আমি এটাকে করে রেখেছিলাম। তো এটা আমি এখন শেয়ার করছি যে সুজি আর দই দিয়ে এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি যে এটা আমি বানিয়েছি কী করে, নাহলে তোমরা তো বুঝবে না যে জিনিসটা ম্যাটারটা আমি বানালাম কী করে। তার জন্য পরে আবার আমি যখন ভয়েস রেকর্ড মানে এডিট যত যখন করতে যাই তখন দেখছি যে আরে আমি তো এটা দিইনি, তখন আবার এটাকে অ্যাড করলাম। এই যে ঢেকে রেখে দিয়েছি, কিন্তু এটাই আবার একটু পরে। তো এবারে আমি এই যে টিফিন ডাইরেক্ট টিফিনে চলে আসলাম, বানাচ্ছি এটা আমি নিয়ে এসে এটাকে আমি বানাচ্ছি, বানিয়ে এবারে আমি এটাকে টিফিনে দিয়ে দেবো। আজকে না আমাদের এখানে ভোট গণনা, তো জানি না কোন দল জিতবে। আমি এখনো টিভিও অন করিনি, টিভি অন করলে না ভয়েস রেকর্ড দেওয়া যাবে না। ভোরে উঠেছি না যে ঘুমও খুব পাচ্ছে। তো যাই হোক, আমি আজকে না 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 আজকে না আজকে না কালকে আছে ভোট গণনাটা, কালকে আছে মঙ্গলবার 10 তারিখ। এটা হয়ে গেলে আমার টিফিন মতো দিয়ে দিলে আমার কাজ শেষ। আমি তারপর আমার ঘর মোচা টোচা সব হয়ে গেছে। হ্যাঁ, সব কিছু হওয়ার পরেই আমি ওর টিফিনটা বানাতে এসেছি। ওকে আয়রনও করে দিয়ে এসেছি, জামা কাপড় যেটা স্কুল ড্রেস আয়রন করে দিই। তো তারপরে আমি যাবো স্নান করতে, স্নান করে এসে তারপরে সবাইকে খাবার দেবো। স্নান টান করে চলে এসেছি, এবার স্নান করাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আমি আর একটা জিনিস শেয়ার করতে চাইছিলাম, যেটা হচ্ছে তোমার ঠাকুরের বাসন মাজা, কিন্তু ওটা আমার এক কাকিমা মেজে দিয়েছে। যাই হোক, আমি এই যে শুকনো লঙ্কা দেখালাম তোমাদেরকে, শুকনো লঙ্কা আর লাউয়ের তরকারি আর তোমার এই যে আচার, এগুলো দিয়ে ভাত মেখে একদম গপ গপ করে আমার এত মানে শরীরটা এত খারাপ করছিলো না, কী খাবো কী খাবো, সবাইকে সবার মতন বানিয়ে দিলাম। আমার আর ভালো লাগছে না যে কিছু খাবো, তো আমার এত গরম পড়েছে, তার জন্য মনে করলাম যে ভাত আছে অল্প কটা, তো ভাত কটা নিয়ে জল ঢেলে খেল। তো জল ঢেলে খাবো, তো তার সাথেও কিছু লাগবে, তো চানাচুর খেলেও যদি গ্যাস হয়ে যায়, জন্য দেখলাম যে একটু তরকারি আছে, তো চলো ওটা দিয়েই খেল, কিছু ফেলবো না। তো এটাই হয় মেয়ে ছেলেদের, কিন্তু না আমার 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 ভাগ্যে এটা হয় না। আমি সবাই যা খাই আমিও তাই খাই, কিন্তু এখন আমার মন হলো এটা আমি খাবো ঠান্ডা ঠান্ডা, তার জন্য আমি খেলাম। যাতে আমি মানে আমার না দুপুরবেলা এত গরমে খেতে ইচ্ছে করে না, সেই রাত্রে গিয়ে খাই। তো ওই জন্য সকালবেলা একটু ভারী খেয়ে নিলাম, যাতে সারাদিন আর আমার কষ্ট না হয়। আর যদি কিছু খেতে ইচ্ছে করে একটু জুস ফুস এটা ওটা খাবো, তো পেটে পেট ভর্তি হয়ে যাবে, তারপরে খাবো একদম রাত্রে। তো আমি খাওয়ার ভিডিও ওই জন্য দিতে পারছি না যে আমার একটা চ্যানেল আছে পেটক গরু, তো তাতেও আমি না ভিডিও দিতে পারছি না, কারণ আমার না মানে গরমে না কিছু খেতে ইচ্ছে করে না, কিচ্ছু ভালো লাগে না। তো তার জন্য আজকে ব্লগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কী যে খাচ্ছি। হ্যাঁ, সবাই মনে করতে পারো যে আমি বাহার দিয়ে খাচ্ছি, না আমি ডানার দিয়ে খাচ্ছি। এটা আমি সেলফি থেকে করেছিলাম, মানে ফোন ক্যামেরা থেকে করেছিলাম বলে। দেখো লঙ্কা, ও কী ভালো যে লাগছিল, আমি না এই যে ভয়েস দিতে দিতে আমার সেই লোভ লাগছিল যে আবার মনে হয় খাই, কিন্তু না আর খাওয়া যাবে না,
বেশি পান্তা ভাত খেলেও ফুলে যায়। আমি যাই হোক অনেক আমার ওজন ছিল, এখন ওজনটা যাই হোক কমেছে, তাও আমি এখনও অনেক মোটা, যাকে বলে মোটা, কেউ বলে ছোটো হাতি, কেউ বলে, আমি কমেন্টেই শুনি, অনেকে অনেক কিছুই বলে, তো বলুক, আমার তাতে কোনো কিছু আসে যায় না। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমাকে ভালোই বাসো, তো যারা আমাকে ভালো না বাসো তারা বলছো তাদের আমার তাদের নিয়ে তো মানে না, দু একজন নিয়ে জগৎ চলে না, জগৎ সবাইকে নিয়ে চলে, তো তোমরা আবার সবাই, তো আমি জানি সবাই আমাকে ভালোবাসে, তাই ও দু একজনের কথা আমার গায়ে পারে মাখি না। আর একটা আমি লেখাও দিয়েছিলাম, আমার না লিখতে খুব ভালো লাগে, তো যাই হোক ভালো মানে মন থেকেই লেখাটা দিয়েছিলাম, যে আমি নিজেকে খুব ভালোবাসি, তাই আমি যে চাই বলুক আমার কোনো কিছু আসে যায় না। এটা সত্যি কথা যে আমি নিজেকে এত ভালোবাসি না, তোমরা যে যাই বলো আমার কিছু আসে যায় না। আমি জানি আমাকে অনেকে ভালোবাসো, আর যারা ভালো না বাসো তারাও যা বলছো ঠিক আছে বলছো বলছো। তো এর তো খাওয়াটা অলমোস্ট কমপ্লিট, তোমাদেরকে অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম, অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করো না। আমি কিন্তু যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলছি না, কিছু কিছু মানুষ আছে অনেক রকম বাজে বাজে কমেন্ট করে, আমি কোনো কমেন্টেরই উত্তর দিই না, কোনো দিনও দিই না, তো তার জন্য হ্যাঁ তবে দেবো কোনো দিন যখন বলে না জল মাথা থেকে উপরে হয়ে যায় তখন মানুষ বিরক্ত হয়, তো তার জন্য তখন মানে যখন আমার মানে দেখবো আমি মানে একদম আর পারছি না, একদম ই হয়ে গেছে যে অনেকটা বেশি হয়ে গেছে, তখন আমি নিশ্চয়ই মুখ খুলবো। তাই এখন আমি খুব ভালো আছি, খুবই ভালো আছি, আমি সবার কাছে খুব ভালো আছি, আমি নিজের কাছেও খুব ভালো আছি। তো এর তো আজকের মতন, এই খাওয়াটা কমপ্লিট হলেই আমার ব্লগটাও কমপ্লিট হবে, কেন আমি না এই ব্লগটা আর মানে বেশি করতে পারছি না, এত গরম না গরমের জন্য, আবার এদিকে শর্ট আছে, হ্যাঁ এদিকে আবার ইনস্টাগ্রামে শর্ট আছে, অনেক অনেক করতে হয় ভিডিও, তো সারাদিন মাথা ব্যথা করে, এত এডিটিং করে এত কিছু করে না। আর আমার হাজব্যান্ড আগে করে দিতে, এখন আর পারে না, শরীরটা ভালো না বলে আমি নিজেই করি। তো এই যে বক 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 করতে করতে দেখো আমার না যে খাওয়াটা দেখে না আমার নিজেরই খিদে পেয়ে যাচ্ছে আবার। হ্যাঁ এক গামলা ভাত, এটাকে তো স্টিলের গামলাই বলে, যাই হোক অনেকে বাটিও বলে, তো এক গামলা ভাত। তো যাই হোক আজকের মতন আমার আজকের মতন ব্লগটা এখানেই শেষ, ব্লগটা আমি এখানে আবার দেখাবেন, বাই বাই। আর সবাই খুব খুব খুব